অসমত আরম্ভ হল রাশিয়ান সমরকলা হ্যান্ড টু হ্যান্ড ফাইটিং। গঠন হল অসম হ্যান্ড টু হ্যান্ড ফাইটিং অ্যাসোসিয়েশনের সমিতি। তিনদিনিয়াকৈ আরম্ভ হল নর্থ ইস্ট প্রশিক্ষণ শিবির। রাশিয়ান সমরকলা হ্যান্ড টু হ্যান্ড ফাইটিং ক্রিয়া আরম্ভ হল অসমত। দিসপুর ভোগেশ্বরী ফুকননী ইনডোর স্টেডিয়ামত শুক্রবারে আরম্ভ করিলে তিনদিনিয়া প্রশিক্ষণ শিবির। উত্তর পূবর পাঁচখন রাজ্যর প্রায় 200 অধিক প্রশিক্ষার্থী যোগদান করিলে এই প্রশিক্ষণ শিবিরত। অসম, ত্রিপুরা, অরুণাচল, মেঘালয় আর নাগাল্যান্ডরপরাও আহিছে বহু শিক্ষার্থী। রাষ্ট্রীয় পর্যায়ের 4 জন প্রশিক্ষকর দ্বারা প্রদান করা হয়েছে প্রশিক্ষণ। এই দিনটিতেই অসমৰ বিভিন্ন জেলার সংমিশ্রণত গঠন করা হল এখন সমিতি। নবগঠিত সমিতির সভাপতি পার্থসারথি মহন্ত উপস্থিত থাকি কলে এইদরে, হ্যান্ড টু হ্যান্ড কম্বেট এটু এটা মার্শাল আর্টর এটা নতুন ডিসিপ্লিন। এই আগতে এটু অকল রাশিয়ান আর্মিত আসে, তারপর এটা কিছু বছরের সিভিলিয়ানের কারণে সিভিলিয়ানেও এই খেলটি খেলা হয়েছে এই ডিসিপ্লিনট। আর আমার মার্শাল আর্টর বহুত বছর পর জড়িত হয়ে আছে দেবজিৎ গগৈ, বর্ণালী গগৈ, তেওঁলোকে ইনিশিয়েটিভ লৈ ইয়ালে এই হ্যান্ড টু হ্যান্ড কম্বেট এই স্টাইলটো অসমলৈ আনিলে। তাত আমার লগত আছে প্রদীপ সিন্ডে, ন্যাশনাল প্রেসিডেন্ট। গতিকে ইয়াত এখন অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে, আর গঠন করে যেহেতু আমার অসমত মার্শাল আর্টর চর্চা বহু বছর বহু আগৰ পৰা আছে, বহু পুরনি, আর সেই কারণে এই আরম্ভণিতে যে দেখা পাইছে ইমানখিনি লড়া ইয়াত আহি ভর্তি হয়েছে, আর তেওঁলোকে এই নতুন ডিসিপ্লিনটো, নতুন স্টাইলটো শিকিব খুজিছে, আর বেসিক্যালি সেলফ ডিফেন্সৰ কারণে। আর এটা মার্শাল আর্টর কলা হিসাবে এটা সাধনা করার কারণে এই ডিসিপ্লিনটো ব্যবহারিক ক্ষেত্রত বা বাস্তব জীবনত প্রয়োজনীয়তা বিশেষে বেলেগ কথা, কিন্তু মার্শাল আর্ট এটা কলা হিসাবে যে সাধনা হিসাবে লব খুঁজে, চর্চা করব খুঁজে, তেওঁলোকৰ কারণে এই খেল অনা হয়েছে। আর এই খেল লাহে লাহে এতিয়া আনুষ্ঠানিক হয়ে পড়েছে আর বিভিন্ন ধরনের টুর্নামেন্টখিনিত সোমাই পড়েছে। গতি আমি যেহেতু এই খেলখন অসমত সিভিলিয়ানের কারণে অহার পাছতেই যেহেতু অসমও এই খেলৰ লগত জড়িত হল, মানে যেটো গতিকে সেই আর্লি যেটো মানে আর্লি বার্ড, গতি সেই সুবিধাখিনি আমার অসমে পাব বলে মানে ভাবিছো। যেহেতু আপনি সভাপতি দায়িত্ব আছে অ্যাসোসিয়েশনের, গতি আপনি আগন্ত সময় কি দরে আমার সব বেসিক্যালি মার্শাল আর্ট হল তার কারণে শারীরিক আর মানসিক দৃঢ়তা লাগে। গতি শারীরিক আর মানসিক দৃঢ়তা থাকাখিনি খেলবলে আগবাড়ি আহে, আর এনে আছে যে যে শারীরিক আর মানসিক দৃঢ়তা পাবর কারণে, লাভ করবর কারণে শিকিবলে আহে। গতি প্রত্যেকের এই মার্শাল আর্ট শিকিবলে অহার কারণ বেলেগ বেলেগ হয়। গতি আমি যি ধরনের কারণ লৈ যি কারণতে নহক যিয়ে শিকিবলে আহে, তেওঁলোকে যাতে মার্শাল আর্ট এই কলা শিকিব পারে সেই ব্যবস্থা আমি ইয়াত করব লাগিব। নবগঠিত সমিতিখনত সভাপতি হিসাবে পার্থসারথি মহন্ত থাকার লগতে উপসভাপতি হিসাবে থাকে ভবজ্যোতি গোস্বামী, অমল নারায়ণ পাটোয়ারী, গৌতম বরা, সম্পাদক দেবজ্যোতি গগৈ, যুটিয়া সম্পাদক রিপন বরা, অশোক কুমার শইকীয়া, গৌরী শঙ্কর ডেকা বড়া, কোষাধ্যক্ষ ভাস্করজ্যোতি গগৈ, আর সদস্য হিসাবে থাকে বর্ণালী গগৈ, মানসজ্যোতি কোঁয়র, মনোহর হুসেন, আসিফ আহমেদর লগতে উপদেষ্টা হিসাবে থাকে উপেন চক্রবর্তী, সঞ্জীব গগৈ, প্রসেনজিৎ চৌধুরী আদি। সমগ্র বিষয়ে কলে নবগঠিত সমিতির সম্পাদক দেবজিৎ গগৈ। হ্যান্ড টু হ্যান্ড ফাইটিং স্পোর্টস রাশিয়ান মার্শাল আর্ট হয়, রাশিয়ান কমব্যাক গেম 2006-এর এই স্পোর্টসত দিছে জনসাধারণের কারণে পাবলিক করে দিছে, যেহেতু আর্মি গেম আসে। এই আমি এই বছর আনিছো জানুয়ারি মাহত, আমার 9 জন মান লড়াই পাঞ্জাবত এলপি প্রশিক্ষণ লই আছে, যদি ইন্টারনেশনাল প্রশিক্ষকে প্রশিক্ষণ দিছিল। তারপরে আমি নর্থ ইস্টর কেবাখনো স্টেট লৈ আমি এই প্রশিক্ষণ শিবিরটি অনুষ্ঠান আরম্ভ করেছো আজি 10-11-12 তারিখে। আর আমি নতুন কমিটিখনো গঠন করেছি। আর এই প্রোগ্রামত প্রশিক্ষণ দিবসে আহিছে সর্বভারতীয় প্রেসিডেন্ট প্রদীপ সিন্ডে স্যার, লগত আছে রাহুল স্যার টেকনিক্যাল ডাইরেক্টর তেজার ফেডারেশনের, আর অমিত পান্ডে ন্যাশনাল ট্রেনার, আর আছে অরুণাচলের টাউলে স্যার, এইজন আহিছে ট্রেনার হিসাবে। লগতে অসমৰ 4-5 স্টেটৰ পৰা এরাউন্ড 100 মান স্টুডেন্ট ইয়াত অংশগ্রহণ করেছে। আজি মিটিংখনত আমার বিশেষ তেনেকে নাই, যেহেতু গেমটো নতুন, আমার কমিটিখনও নতুন গঠন করেছো, আগন্তুক আমি কেনেকে প্রোগ্রামবিলাকত আগবাই নিম সেই ওপর আলোচনা হল অবিশেষভাবে। আর আগন্তুক আমি অক্টোবর নভেম্বর মাহত সদৌ অসম হ্যান্ড টু হ্যান্ড ফাইটিং স্পোর্টস
অল আসাম চ্যাম্পিয়নশ্বিপ পাতিবলৈ সিদ্ধান্ত লোৱা হৈছে। ক্রীড়াপ্রেমীয়ে আশা করব হ্যান্ড টু হ্যান্ড ফাইটিং ক্রিয়ায় অসমৰ লগতে উত্তৰ পূবত বহুলভাৱে প্ৰচাৰ লাভ কৰক। ভিডিঅ' জাৰ্ণেলিষ্ট ধ্ৰুৱৰ সৈতে ভাৰ্গৱ বৰাৰ প্ৰতিবেদন, অলিম্পিয়া স্পৰ্টছ।